চালু করছি। হ্যাঁ, আপনি রেকর্ডটা চালু করেন। আপনি করেন, আমি করতেছি না, রেকর্ডটা ভাই চালু আপনি করেন। এক্স থ্রি এতগুলো স্লট কিনছেন কেন? এটা কে প্রশ্ন করলেন? কে? ভাই রোমান ভাই, আমি রোমান বলছি। ও আচ্ছা, মানে আপনি আমার রেফারে জয়েন করবেন, আরো অনেকেই জয়েন করবে। আমার রেফারে দেখা গেছে 7 থেকে 8 জন জয়েন করবে। হ্যাঁ দেন আমি যদি X3 তে স্লট না কিনি, তাহলে আপনাদেরকে আমি রাখবো কোথায়? দুইটা করতেন, দুইটা করলে তো হয়। দুইটা করলে হয় না? দেন X3 এই কথাটা বলার জন্য আপনাদেরকে এই মিটিং এ কল করা। X3-এর জি ব্যাপারটা হলো, আমি X3 তে একটা স্লট কিনা যেটা ফ্রিতে থাকে, এই স্লট কিনা, আর X4-এ একটা স্লট কিনা। আমি যদি আপনার কি করি, আপনার যদি আপনাদেরকে যদি এখানে ঢুকাই, আপনাদের বসতে হ্যাঁ দেবো কোথায় ভাই? ক্লাসে বুঝি আছে, নাই, আপনি পারলে এটা কার অনলাইন, অ্যাকাউন্ট ভাই? এটা কার অ্যাকাউন্ট? এটা আমার অ্যাকাউন্ট। আপনি আপনি পারলে ক্লাসে যোগ দেন, আমি লিংক দেখেন গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বুঝাইতেছি। জি এটা আপনাদের এটা বোঝানোর জন্য আপনাদেরকে এখানে ডাকা। এখন দেখেন জি আমি বলেন কেন বলেন। কেন আমি এখানে 3টা স্লট কিনলাম, এক্সপোর্টে কিনলাম না, এটা বুঝবেন। কারণ আমরা জানি যে এক্সপোর্টে কিনলে বেশি ইনকাম হয়। আমার এই বিষয়টা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এক্সপোর্টে কিন্তু আমি 1টা স্লট কিনি নাই, কিনছি না ভাই আমি না, X3 তে 1টা স্লট কিনছি, যাতে আমার ওভারঅল প্রায় বাংলাদেশের টাকায় 8,000 টাকার মতো আমার এখানে খরচ হয়েছে। দেন দেখেন আমি আপনাদেরকে সিম্পলি একটা যদি কোশ্চেন করি, দেন আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। খুবই সাধারণ প্রশ্ন, ধরেন আপনার এক্স, অনেকেই বলবে যে X3 স্লটের কোনো মূল্য নাই, একটা থাকলেই চলে। তাহলে এই যে স্লট গুলা দেখেন, এই যে দামি দামি স্লট, এই একটা স্লটের দাম তো প্রায় মনে হয় যে বাংলাদেশের টাকায় 37 লাখ টাকা এই একটা। তাহলে এটা 18 লাখ টাকা, এই যে একটা, এটা দেখেন 6-7 লাখ টাকার মতো দাম, 3 লাখ টাকার দাম, 1.5 লক্ষ টাকার মতো প্রায় দাম আসে। এটা দেখেন আপনার ওভারঅল তাও 1 লাখের কাছাকাছি। এই স্লট গুলা, এই যে এত দামি দামি স্লট, তারপরেও এটা X3 তে এটা কেন দিছে? প্রশ্ন যদি করি বলেন, উত্তর দেন। জানি না। শুনেন, আপনার X3, আপনার এই খরচাতে কোন রিলেটেড কাজ করবেন? মানে আপনি যদি রেফার রিলেটেড কাজ করেন, আপনার এই একটা আইডিতেই, মানে এই এই X3-র একটা স্লটেই, এই একটা স্লটে আপনি শত শত হাজার হাজার রেফার করতে পারবেন। তাতে করে কি হবে, আপনি নিজেও ঠকবেন আর যাদেরকে রেফার করবেন তাদের তো একদম আইডিটা দফা রফা সারিয়ে দিবেন। কত কিভাবে, আপনি এই একটা স্লটে যাদেরকে রেফার করবেন, আপনার আর কোনো আলাদা স্লট নাই, X3 তে কোনো স্লট নাই, আপনি যে এই যে এখানে যে যাদেরকে জয়েন করাবেন, হ্যাঁ হ্যাঁ আরমান ভাই বিষয়টা ভালোভাবে বুঝবে, তাদেরকে আপনি একটা ন্যারো প্লেসের মধ্যে ঢুকাই, একটা ক্ষুদ্র একটা জায়গার মধ্যে আপনি অনেকগুলো মানুষকে ঢুকাই দিতেছেন। তাদের তো গন্ডি, আপনি একটা নির্ধারিত গন্ডির মধ্যে রাখতেছেন, তাদের তো এই যে বিশাল বিস্তৃত জায়গা সেখানে তো আপনি রাখতেছেন না। তাদেরকে একটা নেরো জায়গার মধ্যে রাখে তাদের কাছ থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন? দেন না, আপনার লিমিটেশনের ব্যাপার আছে, এইটার থেকে অবশ্যই এটার পাওয়ার বেশি, এটা তো সত্য। হ্যাঁ আর এটার থেকে অবশ্যই এটার পাওয়ার বেশি, তাহলে এটাও সত্য। হ্যাঁ আর গ্রাজুয়ালি তার থেকে প্রত্যেকটারই পাওয়ার পাওয়ার বেশি, বেশি, তার থেকে এটার বেশি, তার থেকে এটার বেশি, তা নাহলে এগুলো দাম বাড়তো না। তা তো অবশ্যই। এখন যদি কেউ যদি মনে করে যে আমি এখান থেকে একটা স্লট কিনবো না, শুধু এই স্লট দিয়ে আমি রেফার করে যাবো, রেফার করে যাবো, সে প্রফিট পাবে। বাট যাদেরকে ঢুকাবে তাদের আইটি টার একদম মনে করেন যে দফার হওয়ার সুদ হবে। আর দ্বিতীয় একটা কারণ হলো, আপনি X3-তে আপনাদেরকে যে আমি আনবো, আপনাদের জন্য আমি আগে ঘর কিনে রাখছি, এই ঘর কিনে রাখছি, তাই না? তো কোম্পানি জানে যে আমি এখানে, আমি আপনাদেরকে রেফার করে এখানে আনবো। তা কোম্পানি রে আমি আপনাদেরকে আনার জন্য আগে একটা কমিশন বা একটা একটা পে করে রাখছি, এখানে করে রাখছি না? জি ভাই তা আমি যদি আগে একটা পে করে রাখি, তাহলে আপনি যখন ঢুকবেন, আপনি আপনি তো অ্যাটলিস্ট এই যে দেখেন একটা ব্যাপক একটা এরিয়া পাইতেছেন, এখান থেকে আপনি কমিউনিটি বিল্ড আপ করে 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 করে
আপনি ভালো একটা ই করতেছেন, এখন আপনি কাজ করবেন কোথায়? যদি X4 এ কাজ করেন তাহলে আপনার এখানে আর কোনো স্লট কেনার দরকার নাই, X3 তে কেনার দরকার নাই। আপনি যদি আমার মতো শুধু রেফারেল কাজ করেন, তাহলে আমি জানি যে আমার রেফার ইচ্ছায় অনিচ্ছায় আমার করতেই হইব, এটা তো সত্য। হ্যাঁ আমার যে যে লিঙ্ক, আমার এই লিঙ্ক দিয়ে আমার ইচ্ছায় অনিচ্ছায় আমার রেফার করতেই হবে। দেবে তার কারণ হচ্ছে আমার, যেমন আপনি আছে, নেজিন কিরা, প্রিন্স ভাই আছে, আরো অনেকেই আছে, যেমন আরমান ভাই আছে, এরা তো আমার বিশ্বাস যে আমার লিঙ্ক থেকে ঢুকবে। আমি যদি শুধু একটা লিঙ্কে যদি আপনাদেরকে যদি রেফার করি, আমার কিছু টাকা খরচ হয়েছে সেটা ব্যাপার না, আমি আপনাদেরকে যদি এই এই একটা একটা এইরকম ক্ষুদ্র একটা জায়গার মধ্যে যদি আপনাদেরকে ঢুকাই দিই, আপনারা যদি আপনাদেরকে কুড়ে ঘরে রেখে যদি বলি যে আপনারা রাজা বাদশার মতো আচরণ করেন, কেমনে করবেন? থাকেন তো কুড়ে ঘরে, কুড়ে ঘরে আমি তো ঢুকাইছি আপনাদেরকে কুড়ে ঘরে, দালান কোটা তো আপনাদেরকে আমি দেই নাই, বুঝেন নাই কথাটা? সেটা দাম বেশি এই জন্য আমি দিই নাই। তাহলে এখন যদি আপনার, যদি কেউ আপনার রেফার করতে চায় বা কেউ যদি রেফার করে, আপনি তার প্রথমত দেখতে বলে তার X3 তে প্রজেক্ট আছে কিনা। যদি দেখেন যে তার X3 তে কোনো প্রজেক্ট নাই, বাট X4 এ অনেকগুলো প্রজেক্ট আছে, ওইখানে আপনার ওই রেফারের কোনো মূল্য নাই। রেফারের মূল্য কোনটাতে বেশি? যেটাতে X3 তে প্রজেক্ট আছে। এটা তো একদম সহজ বাংলা কথা। কার রেফারের মূল্য বেশি? যার X3 তে প্রজেক্ট বেশি তার রেফারের মূল্য বেশি না? জি ভাই, এই নর্মাল জিনিস বুঝেন না কেন? X3 তে যার প্রজেক্ট বেশি তার রেফারের মূল্য বেশি, বা ওই রেফারের তে আপনি ইনকামও পাবেন বেশি। নর্মালি আপনি আবার রেফারে ঢুকলে আপনি দেখা গেছে এই তিনটা প্রজেক্টের থেকেই একটা বোনাস পাবেন, মানে এই প্রজেক্ট গুলাতে আপনি তখন অংশীদারিত্ব হয়ে যাবেন, কথা বুঝছেন? হ্যাঁ দেন আমার আমার রেফারে ঢুকলে আমি আমি রেফারে আমি যেহেতু রেফার রিলেটেড কাজ করতেছি, তার জন্য কোম্পানির আগে একটা পে করে রাখছি, তাহলে আপনি ডলারও কম কাটবে, মানে সার্ভিস চার্জটা কম কাটবে, কারণ আমি দিয়ে রাখছি, তাই না? বুঝছি বুঝছি। এখন আমি আপনাদেরকে অলরেডি এটার জন্য দিয়ে রাখছি, দেন আপনিও একটা বিরাট এরিয়া পাইতেছেন। দেখা গেছে আপনি যদি একটা 50 জনের একটা কমিউনিটি বিল্ড আপ করেন, তাহলে তাদেরকে আমার এই স্লট গুলো খালি থাকলে অটোমেটিক্যালি এখানে এসে জায়গা নিতে পারতেছে, ইভিজিভ হইতেছে না, মানে আমাদের টিম হলো এটা অন্য টিম এসে তার দায়িত্ব হইতেছে না, বুঝেন নাই? দেন হ্যাঁ আপনারও তিনটা, আপনার আছে স্লট কয়টা? তিনটা। আপনি রেভার করছেন 5 জন, আর বাদ বাকি 2 জন কই গেছে? দেখা গেছে আমার এখানে একটা খালি আছে ঢুকছে, তারপরে আর কোনো খালি নাই, সে আরেক টিমে ঢুকে পড়ছে। সেটা তাহলে আমাদের টিমের মেম্বার আরেক টিমে যায় কি কি করতে যায়? তার জন্য X3 তে যে স্লট গুলো যদি মূল্য না থাকতো বা এগুলো যদি কাজ না থাকতো, তাহলে এত দামি স্লট গুলো কোম্পানি কি জন্য দিচ্ছে? মানুষ এগুলো টাকা দিয়ে কিনেও। বুঝছি এখন বুঝছি। এই জিনিসটা বুঝতে হবে, আপনি যদি রেফার করতে যান তাহলে আপনার X3 তে স্লট লাগবে, আর X3 তে স্লট না কিনে যদি আপনি রেফার করেন, আপনি নিজেও ঠকবেন, যারে রেফার করবেন সেও ঠকবে, কারণ আপনি নিজেও একটা বোনাস পাবেন, লিমিটেড একটা বোনাস পাবেন, মানে অল্প একদম ক্ষুদ্র, আর যে আপনার এখানে ঢুকবে তার সার্ভিস চার্জ বেশি লাগবে, নেটওয়ার্ক ফি বেশি লাগবে, এন্ড সে ওভারঅল ভালো একটা বোনাস আপনার থেকে সে পাবে না, কথা বুঝছেন? আপনি আমার হ্যাঁ রেফারে ঢুকলে আমি আপনার আপনার থেকে আমিও বোনাস পাবো, আপনিও বোনাস পাবেন, এটা তো সহজ একটা থিওরি। মানে এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা ফোর্সেস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, উত্তর দিব। ফোর্সেস ফোর বলে X4, জি ভাই, আমার এক্সপোর্ট সম্পর্কে জানার একটা ইয়ে ছিল, মানে আগ্রহ ছিল, মানে এক্সপোর্ট থেকে কিভাবে আর্নিংটা হবে আর কি। আচ্ছা আমি বলি, এক্সপোর্টটা হলো একদম সহজ, এক্সপোর্টের কোনো কাজ নাই। এক্সপোর্টে মনে করেন আপনি এখানে এই স্লটটা ফ্রিতে দিছে, এখানে ঘর আছে হলো 6টা, এই যে 6টা, দেন সে হোক আমাদের টিম থেকে বা অন্য টিম থেকে, এখানে এসে অটোমেটিকলি মেম্বার ঢুকবে, এখানে এসে ঢুকবে, এখানে এসে ঢুকবে, এখানে এসে ঢুকবে, এখানে এসে ঢুকবে, যখন আপনার এরকম আমার একটা স্লট কিনা থাকলে দেখা গেছে যে এগুলা সবগুলা ফুল হইলে যে এখানে রিসাইকেল বিন, এখানে ওয়াল লেখা আসবে, মানে একবার রিসাইকেল হইলো, তাই না? আচ্ছা আপনি এটাতে যদি একবার রিসাইকেল বিন হয়, তাহলে ধরেন আপনি ওভারঅল পাবেন $20, কথার কথা। এটাতে যদি একবার রিসাইকেল বিন হয়, তাহলে আপনি ওভারঅল পাবেন ধরেন $40, কারণ এটার থেকে দাম এটা ডাবল বেশি। এটাতে একবার রিসাইকেল বিন হলে তাহলে আপনি এখানে $80 পাইতেছেন। এইভাবে আস্তে আস্তে আপনার এটা কি বাড়ে, এটাতে পাইলে দেখা গেছে আপনি 200 পাইতেছেন একবার রিসাইকেল বিন হইলে, বা একটা মেম্বার ঢুকলে দেখা গেছে $10 পাইতেছেন, এটাতে একটা মেম্বার ঢুকলে দেখা গেছে আপনি $1 পাইতেছেন,
এটাতে ঢুকলে দেখা গেছে $3 পেতেছেন, বাট এটাতে ঢুকলে আপনি $10 পেতেছেন, কারণ এই স্লটটার মূল্য বেশি, এটার পাওয়ারও বেশি, তাই না? নর্মাল জিনিস যার দাম বেশি তার পাওয়ারও বেশি, পাওয়ারও বেশি। এটার দাম কত? সারা জীবন যাইতো এই স্লটে এক মেম্বার ঢুকলে যদি আপনি $1 পান, তাহলে এই স্লটে $1 আপনি কি বলে $1 পাবেন, এটা থেকে $1 পাবেন, আপনার কি তাই মনে হইতেছে? নাও দেয় তারপরেও দেখা গেছে যে আপনার না দিলেও $500 দিবে একটা ঢুকলে। আর এটা যদি রিসাইক্লিং বিন হয় পুরো একটা রিসাইক্লিং বিন আপনি $700 পাবেন, কথা ক্লিয়ার? দেন এক্সপোর্টের বিষয়ে মনে বুঝতে পারছেন, এক্সপোর্ট সহজ, মানে আপনি স্লট কিনবেন আর এই যে এখানে আপনি অটোমেটিক মেম্বার ঢুকবে, আপনি টিম থেকে ঢুকবে আর আপনি টিমের বাইরে থেকেও ঢুকবে। এখন আমাকে কি কোয়াকে ঢোকাইতে হবে? না এটা অটোমেটিক, অটোমেটিক না, তবে কিনে রাখলে অটোমেটিক হবে। হ্যাঁ, আবার যখন এই ছয়টাতে ঢুকে যাবে, ধরেন এটাতে একটা ঢুকলো, ধরেন এটাতে একটা ঢুকলো, এটাতে ঢুকলো, এটাতে ঢুকলো, এটাতে ঢুকলো, এটাতে ঢুকলো, এটা ঢুকলে অটোমেটিকলি এখানে রিসাইকেল বিনে গেলে ওয়ান হবে। তারপর আমরা আরেকটা আইডিতে ঢুকে আমরা আপনাদেরকে একটু দেখাই যে এটা কিভাবে কাজ করে, তাই না? আমার আইডি থেকে বের হয়ে আরেকটা আইডিতে যাই, ধরেন আমরা এক নাম্বার আইডিতে চলে যাই, একদম আইডি নাম্বার ওয়ানে চলে যাই, নাকি বলেন? বল, যান যান দেখি, একদম ওয়ানে ওয়ানে দিব আইডি নাম্বার ওয়ান। এখন আইডি নাম্বার যে সিরিয়ালটা এতজন কি আছে নাকি? হ্যাঁ, এই আইডি নাম্বার 1। ও বাবা, সে কত প্রফিট পাইছে? একক দশক এত 1,00,000, 12,00,000, 11,000, 12,00,000, 11,000, 3,00,000 চলে যাওয়া হয়তো না মনে হয় আপনার। একা তো সমস্যা নাই, 15 দিন আগে মনে হয় দেখছিলাম আপনার, 15 দিন আগে 12 দিন আগে দেখছিলাম $1,50,000। আচ্ছা এখন আপনি দেখেন সে এক্স 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 3 তে সবগুলা স্লট কিনে নাই? হ্যাঁ সবই তো কিনছে মনে হয় নাকি? না দেখেন না, এই যে কিনছে তো সবই কিনছে নাকি? সব এক্স 3 তে সবগুলা স্লট কিনছে কি কিনে নাই আপনি দেখেন, ব্যয় তো লেখা নাই তো কিনছে। হ্যাঁ এখন দেখেন এই যে এক্স 3 থেকে সে প্রফিট পেয়েছে কত? আপনার 1166 পয়েন্ট, তাই না? তাহলে $4,90,123। এটা সে X3 থেকে পাইছে, পাইছে কিনা? আচ্ছা দেন আপনি দেখেন এক্সপোর্ট থেকে পাইছে কত? $1,16,921 ডলার বাদ দেন, আপনি এই থ্রিয়াম দেখেন $1,692 থ্রিয়াম আর মানে লাইক দেখতেছেন না? $1,692 থ্রিয়াম, হ্যাঁ দেখতেছি। আচ্ছা $1,692, হ্যাঁ $1,692 থ্রিয়াম। এখন দেখেন আপনার X3 থেকে এক্সপোর্টে কত কম? $1,600 পার্থক্য। শুনেন এই বেটাই আপনার
ওভারঅল 2859টি থিরিয়াম আপনার এখান থেকে আর্ন করছে 30 নাম্বার ওয়ান। আচ্ছা এই বেটার মাথায় তো নলেজ আছে এবং কি সে বুঝে সব বুঝে না কম বুঝনা লোক না আমার আপনার মতো কম বুঝার বুঝার লোক সে না কারণ দেখেন কোটি কোটি টাকা সে এখান থেকে আর্ন করছে তাইলে সে যদি কম বুঝার লোক থাকতো তাহলে এই স্লট গুলা সে কেন কিনে যাই হোক এখন কথার কথা আপনারা যদি কেউ রেফারে ঢুকতে পারে মানে রেফার দেখা যায় আপনার অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে কি এ দেওয়া আছে অ্যাফিলিয়েট লিংক এর রেফারে ঢুকলে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে এর রেফারে ঢুকলে কত সাবস্ক্রাইব কে কি কাজ আমি জানি না দেখা গেছে যে এর রেফারে অনেকেই ঢুকছে তার আর আলাদা ভাবে কাউরে রেফার করতে হয় না তার রেফারে অটোমেটিকলি অনেকেই ঢুকে যায় তাই না বাট আমরা তো করব টিম ওয়ার্ক আমরা টিম ওয়ার্ক করব না আপনি এর রেফারে ঢুকলে যে খুব একটা বেশি বেনিফিট পাবেন বা খুব একটা বেশি সুবিধা পাবেন তা কিন্তু না আপনার কথা হলো আপনি যেখান থেকে ঢুকেন আপনাকে কাজ করতে হবে কারণ এই কোম্পানি একদম আইডি নাম্বার ওয়ান থেকে একদম লাস্টের আইডি পর্যন্ত একটা মানে লিমিটেড একটা ই দেওয়া যায় মানে মানে ইন্টারেস্ট সে দিয়ে যায় সবাই দিয়ে যায় এখানে আপলাউন লাইন এবং কি ডাউন লাইন দুজনেই আপনার প্রফিট করে ঠিক আছে আমি যে X3-তে তিনটা স্লট কিনছি কথা বুঝলেন এমনকি আরো কিনবো এই যে দুই নাম্বারটাও কিনবো এগুলো কিনবো এখন আর X3-তে কিনবো না X4-এ আমি একটা বা দুইটা স্লট কিনতে পারি তারপরে আবার X3-তে কিনবো যদি আমার রেফারের সংখ্যা আরো বাড়ে এখন দেখেন আমি X3-তে যে আপনার এই স্লট গুলা কিনছি আমার এই স্লট গুলা কেনার পেছনে কতটুকু যুক্তি বা লজিকটা আমার লজিক ঠিক আছে মানে আপনি চাচ্ছেন যে আপনার রেফারেল লিংকে যারা মানে অ্যাকাউন্ট করো তাদের যাতে বেশি সুবিধা হয় সেই জন্য আপনি স্লট বেশি কিনেছেন বর্তমানে যে তিনটা স্লট কিনছেন মানে X3-তে তো এগুলো থেকে তো কোনো রেফার ছাড়া তো এমনিতে কোনো আপনার ইনকাম হবে না হবে না আমি এখান থেকে রেফার না করলে আমার কোনো ইনকাম হবে না ইনকাম হবে মূলত করে হ্যাঁ আমি যদি রেফার না করতে পারি আমার এই স্লট গুলোর কোনো মূল্য নাই আমি জানি যে আমার 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 রেফারে অনেকেই ঢুকবে আমি যদি স্লট না কিনি আর আমার রেফারে ঢুকবে যেমন আপনি ঢুকবেন আর অনেকেই ঢুকবে তাহলে আমি যদি স্লট গুলো না কিনি তাহলে আপনার আমি ক্ষতি করে দিলাম কারণ আপনি যদি ধরেন ঢুকলেন কথার কথা এই স্লট থেকে যদি আপনি $1 পান কমিশন এটা থেকে আপনি $2 পাবেন এটা থেকে আপনি $3 পাবেন এগুলো না থাকলে আপনি পাইতেন কই থেকে $12 বেশি লাগে আপনারা যারা আইডি করবেন আমার রেফারে যারা যারা আইডি করবেন তাদের আইডি করার যদি প্রবলেম হয় বা আইডি যদি না করতে পারেন তারা সকালের দিকে সকাল 6টার পরে জুমে মিটিং ক্রিয়েট করবেন আমি স্ক্রিন শেয়ার দিবেন আমি দেখাই দিব যে এখানে চাপ দেন ওইখানে এটা করেন সুন্দর মতো করে নেবেন কোনো সমস্যা নাই এখান থেকে আমি সব বলে দেব কালকে সকালে তো আইডি করবো আমি সকালে আপনি সকাল থাকবেন
কালকে সকালে আপনি আইডি করবেন, আরো কয়েকজন আইডি করবে, সবাই আমি দেখাই দিব, সমস্যা নাই, সবার সাথে কথা হয়েছে। আর তাইলে আজকে রাত্রের ভিতরে তো ডলার গুলো তাইলে মানে সমান রাখা লাগে, তাইলে কালকে কত ডলার রাখবো? আমার তো ব্যালেন্স এখন $40 আছে, বুঝছেন? আপনার এই $40 হবে, কারণ আজকে সকালে দেখবে আপনার নেটওয়ার্ক ফি কম থাকে, সকাল 6টা থেকে আপনার 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত পারফেক্ট। আচ্ছা ভাই, যদি ডলার যদি একটু টান পরে তাহলে আপনি $2-3 দিয়ে আমি এবার মানে অ্যামাউন্টটা পাঠিয়ে দেবেন আপনাদের? আমার কাছে $3 আছে, যদি কম পরে আমি দিব না, আপনার সমস্যা। আচ্ছা ঠিক আছে, যদি কম পরে $3 একটু পরে আছে, আপনি যদি লাগে আমি আপনার পাঠাই দেব, সমস্যা নেই। ওকে, $1-2 যদি কম করবে আমার কাছ থেকে নিতে পারবে, সমস্যা নাই। আর এক্সপোরে কি করবে? এক্সপোরে আমি তো এক্সপোর দুই নিব তখন। আপনি আপনি কি করবেন, আপনি আপনি যখন আইডিটা করবেন আরমান ভাই, আপনি করবেন কি, আপনি একটা জুম মিটিং ক্রিয়েট করবেন, রুমের লিংকটা আমারে দিবেন, আমি ঢুকবো, আপনি স্ক্রিন শেয়ার দিবেন, দেন আপনি করবেন, আপনি আমি এখান থেকে বলে দিব, দেখাই দিব, ওইভাবে আপনি কাজ করবেন। গেল তারপরে আপনি স্ক্রলিং করে, এরকম স্ক্রলিং করে মোবাইলে এরকম আপনি স্লট কিন্তু এক্সপোর আনবেন, আনার পরে এখান থেকে আপনি দুইটা কিনবেন, এটা তো থাকবে, এটা বাইরেন। সমস্যা নাই, আপনারা যখন করবেন তখন আমারে জুম মিটিং করে কি করবেন, দেন ভুলেও এমন কোন মানুষে রেফার করবেন না, মানে আপনারা রেফার করবেন, দুইটা করে রেফার করবেন, এই এক্স এক্স থ্রি তে আমি বলে দেই, এক্স থ্রি তে আপনারা যখন কাজ করবেন, এক্স থ্রি তে একটা যে স্লট থাকবে না, এখানে দুইটার বেশি রেফার করবেন না। রেফারের মানুষ আমরা তো পাবো না, মানুষ রেফারের মানুষ পাবো কোথায়? আমরা তো রেফার করতে যেতেছি, আমি তো এক্স ফোরে। আপনি যদি রেফার পাইয়া যান কখনো, একটা করলে করলেন না, তো আর যদি যদি সে আপনার খুব ক্লোজ হয় তাহলে আপনি আমারে দিয়ে দিবেন, আমারে দিলে সে একটা ব্যাপক একটা মানে গন্ডির মধ্যে জায়গা পকড়ে নিতে পারবে, মানে সে যদি একটা টিম ওয়ার্ক করে বা সে যদি একটা ই করে তাহলে সে তার স্পেসের কম হবে না, কারণ আমি এক্স থ্রিতে আরো স্লট কিনবো, তাই না? স্পেসের আর কমতে হবে না। আপনি করলে সে একটা নেরো ইসের মধ্যে পড়ে গেল, সে পরবর্তীতে কি হবে আপনার ই করতে পারবে না, মানে ভালো কিছু করতে পারবে, যে বলছে আগে যে করে করে রেখে যদি রাজা বাসার মতো আচরণ করতে বলি সে করতে পারবে না, তাই না? আর এক্সপোর্ট করলে আপনি এখানে শুধু স্লট গুলো কিনে আপনি বসে থাকবেন, অটোমেটিক আপনি এখানে ইনকাম যোগ হইতে থাকবে, এক্সপোর্ট থেকে অটোমেটিকলি যোগ হবে। আমি একটা জিনিস আছে, এই যে আমি একটা কথা বলি, মানে আপনার তো চেনা জানা লোকজন আছে, কিংবা আপনি ধরেন কিছু তো রেফার পাবেন, এমন সেক্ষেত্রে আমার আপনি যদি সাপোজ মানে 10টা রেফার পান, আমাদের একটা রেফার পাই না পাই এইটাই সন্দেহ, একটাই পাই কিনা সন্দেহ। তো সেক্ষেত্রে মানে আপনি তো যেহেতু মানে 10টার মতো সাপোজ রেফার পাবেন, তো সেক্ষেত্রে আমাদের জন্য একটা কিছু চিন্তা করতে আসেন, এখন আমরা যদি একটা বা দুইটা এরকম পাই তাইলে কি তাদের জন্য চিন্তা করাটা আমাদের বেশি যুক্তিযুক্ত হবে? কারণ প্রফিটটাই তো মূল কথা ব্যবসার ক্ষেত্রে। আপনার আপলাইন হলাম আমি, হ্যাঁ আমার এই স্লট গুলা থেকে আপনি প্রফিট পাবেন, আমি রেফার করলেও সেখান থেকেও আপনি একটা প্রফিট পাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এন্ড আমার রেফারে দেখা গেছে এখানে ঢুকলে এই তিনটা থেকে আপনিও একটা পার্সেন্টেজ হিসাবে পাবেন, এখানে আপনি এক্স থ্রি তে প্রজেক্ট কিনেন নাই, তাই না? আমাদের গ্রুপে আর কেউ কিনে নাই, আমি কিনছি, আমার এইগুলার দিকে সবাই আমার আপলাইনে বা ডাউনলাইনে যে থাকুক তারা পাবে, বুঝেন নাই? এন্ড পাবে, আপনার আপনার ধারণ ক্ষমতা যতটুকু ততটুকুই পাবেন, এর থেকে বেশি পাবেন না। তাহলে আপনার ধারণ ক্ষমতা বাড়াইতে হবে, যদি বাড়ান আর আপনার, আমরা তো সবগুলো স্লট কিনার চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি কিনা তৌফিক দেয় আমরা সবগুলো স্লট কিনবো, এক্স ফোর এর সবগুলো কিনবো, আস্তে আস্তে এক্স থ্রি এর সবগুলো কিনবো, নাম্বার ওয়ান এর মতো, তাই না? 36 লাখ। আমি আমি যদি এক্স ফোর এ কিনি, হ্যাঁ নূর ভাই, হ্যাঁ আমি যদি এক্স ফোর এ কিনি তো পরে কি আমি এক্স থ্রি তে কিনতে পারবো? হ্যাঁ, আপনি একটা মাত্র শর্ত, যেমন আপনি এই আমি থ্রি কিনছি এন্ড ফোর কিনতে কিনতে হইবো, ফাইভ কিনতে পারবো না, এটা না কিনে ফাইভ এ যেতে পারবো না, এক্সপোর্ট তাই শর্ত, টু না কিনে আপনি থ্রি কিনতে পারবেন না, থ্রি না কিনে ফোর কিনতে পারবেন না, মানে ক্রমিক অনুসারে সবগুলাই কিনতে পারবেন, মানে এখানে আপনি টু কিনা
এখানে আপনি যাই আবার ফুল কিনেন সমস্যা নাই, এইগুলা সত্যি কিনা যদি আপনি এগুলা কিনেন তাও সমস্যা নাই, এগুলা সত্যি কিনা যদি আপনি এখানে দুই নাম্বার কিনেন সমস্যা নাই। আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে X4 এ প্রজেক্ট কিনা, এই স্লট গুলা কিনা, X3 তে না কিনা। না আমারও ইচ্ছা আছে X4, এগুলো লিংক খোঁজা শেয়ার করা এগুলো কাজে ঝামেলা, অনেক মানুষ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ এই যে যেমন আমি আপনাদেরকে যে মিটিং করতেছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমার দিতে করতেছে, আবার মনে করেন যে দায়িত্ব গুলো পালন করতে হয় আর অনেক কিছু করতে হয় তাই না। এখন আমাকে তো ইথিরিয়াম লাগবে, ইথিরিয়াম আমি পাবো কোথায়? ইথিরিয়াম আপনি টাকা আছে কিন্তু আমি কিনে নিতে পারতেছি না, কোথা থেকে নিব? আপনি দিবেন এজেন্ট ক্রিয়া প্রিন্স ভাই আছে না, এর সাথে যোগাযোগ করেন আপনার ইথিরিয়াম সে কিনে দিতে পারবে। তো এখন কার সাথে বললেন? আচ্ছা আপনি লিংক দিয়ে দিতেছি এজেন্ট ক্রিয়া লিংক দিয়ে তো সে কে ওনার ফেসবুক আইডি লিংক আমি আপনাকে দিয়ে দিতেছি। আপনারা করেন আপনারা যখন আপনার আইডি করবেন, আইডি করার আগে আমারে ওই জুমে মিটিং ক্রিয়েট করে আমারে আপনার লিংকটা দিবেন, আমি ঢুকে স্ক্রিন শেয়ার দিবেন, আমি সব দেখাই দেব, কোনো সমস্যা নাই। আপনি কি আকাশ ভাই থেকে ঢুকছেন নাকি? আমি আকাশ ভাইয়ের থেকে ঢুকি নাই তো, আমি আল্লাহ তারে আরে কি সে থেকে ঢুকছি, আকাশ ভাইয়ের থেকে ঢুকে তো আমার লাভ নাই, আমি যার কাছ থেকে ঢুকছি সে আমারে তার রেফারে ঢোকার কারণে আমারে $5 দিচ্ছে। $5 করে দিব অথবা সমমূল্যের টাকা দিয়ে দিব বিকাশে। আর আমার এখান থেকে ঢুকলে আপনি অটোমেটিকলি আপনি এখানে কমিশন পাচ্ছেন বেশি, তারপরে আপনার এখানে ডলারও কম লাগবে, ওদের নাই নেটওয়ার্ক ফি কম লাগবে, কারণ এগুলো আমি দিয়ে রাখছি এক পর্যায়ে দিয়ে রাখছি না। আপনি কবে খুলছেন নূর ভাই? আমি আজকে সকালে খুলছি, আমি 3 দিনের মধ্যে একটা পেমেন্ট পাবো এখানে। আজকে খুলছি না, আজকে কয় তারিখ? আজকে 16 তারিখ, 19 তারিখের মধ্যে আমি একটা পেমেন্ট পাবো। আচ্ছা নূর ভাই আপনি হ্যাপি নামে কাউকে চেনেন? আমার একজন রিকোয়েস্ট করে হ্যাপি নামে কাউকে বলছিলেন না? হ্যাপি না চিনি না। আচ্ছা যাই হোক, এই প্রসেসের ক্লাসটার পরে আমার আবার একটা বাইনারি রিলেটেড ক্লাস আছে, আপনারা এখানে যারা যারা আসেন ইচ্ছা করলে জয়েন করতে পারেন, আমি লিংক দিয়ে দিতেছি, তো ইচ্ছা হলে জয়েন করতে পারেন। এই ক্লাসটা এখানে মানে ক্লোজ করে দেবো, আর মানে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তাহলে ক্লোজ করে দেন পরে। আচ্ছা যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে নক দেন, সমস্যা নেই।